সবাইকে শুভেচ্ছা জানাই। গান হবে কি সংকলনটি থেকে পড়তে এলাম একটি লেখা। এই লেখাটির শিরোনাম কিছু নেই, লিখেছিলাম 28 জুলাই 2017। গান হবে কি আমার সেই সংকলন যেখানে আমি কতগুলো লেখাকে এক করেছি, যেই লেখাগুলো আমি লিখেছিলাম সেগুলোকে গান বানাবো সুর দিয়ে তাই বলে, কিন্তু হয়ে ওঠেনি, সময় হয়নি, মনটা হয়নি, যে কোনো কারণেই হোক হোক হয়ে ওঠেনি। তো সেখান থেকে আজকে একটা লেখা পড়ব কিছু নেই। এই যে কিছু নেই, এই লেখাটি যে সময় আমি লিখছি তখন আমি ভীষণ সক্রিয়ভাবে মেন্টাল হেলথ নিয়ে উঠে পড়ে লেগেছি, কাজ করছি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, জানার চেষ্টা করছি কি করে আমি তার কর্মী হয়ে উঠব। তখন আমার অনেকের সঙ্গে দেখা হচ্ছে, অনেক রকম অভিজ্ঞতার কথা জানতে পারছি, ডিপ্রেশন নিয়ে তখন সেমিনার ওয়ার্কশপ এগুলো চলছে, রোজ রোজ যাচ্ছি, নিজেকে তৈরি করছি কি করে আমি এই এই ক্ষেত্রে সচেতনতা বাড়াতে আমি কি করে একজন কর্মী হয়ে উঠবো, আমার তো ট্রেনিং দরকার। তখন অনেক মানুষের সঙ্গে পরিচয় ঘটছে এবং সেখানে যখন আমি ডিপ্রেশন নিয়ে কাজ করছিলাম, যারা কাজ করছেন তাদের সঙ্গে ছিলাম, কিছু মানুষের অভিজ্ঞতার কথা শুনলাম এবং তখন আমার যে ভাবনাগুলো আমার ভেতরে চলছিল সেগুলোকে আমি তো নিজে নিজে প্রসেস করি, আমার নিজের লিখতে হয়, লিখে আমার এই ভাবনাগুলো আমার ভেতরে আমার অংশ হয়ে ওঠে, আমার বুঝের, আমার ধারণার, ধ্যানের অংশ হয়ে ওঠে, আমার নিজের হয়ে ওঠে। তো সেই প্রক্রিয়াতেই লেখাগুলো লিখেছিলাম। এই লেখাটি এর শিরোনাম হলো কিছু নেই। ডিপ্রেশনে যখন একটা মানুষ পড়েছেন, আমরা তাকে আসলে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকি, অনেক রকম মোটিভেশনাল কথাবার্তা বলি, আমরা তাকে বলি দেখো পৃথিবী কি সুন্দর, জীবন কি সুন্দর, তুমি কিছুই উপভোগ করতে পারছো না। এবং সেই মানুষগুলো হয়তো একদিন ভীষণ উজ্জ্বল মানুষ ছিলেন, ভীষণ তারা তাদের নিজস্ব ক্ষেত্রে তারা ভীষণ সরব ছিলেন, তারা অনেক কাজ করেছেন, মানুষের কথা ভেবেছেন, মানুষের জন্য অনেক কিছু করতে চেয়েছেন। সেই মানুষগুলো যখন ডিপ্রেশনে পড়ে গেছেন তখন তারা কিছুই উপভোগ করতে পারছেন না, সেই কাজগুলো আর করতে পারছেন না। এবং তখন আমরা তাদেরকে গিয়ে বলছি যে এই যে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, তোমার তারপরেও ভালো লাগছে না? তো একদিন আমাকে এরকম একজন একটা কথা বললেন যে তুমি বলছো এটা উপভোগ করতে যে চাঁদ উঠেছে, তুমি কি জানো, তুমি আমাকে বলছো উপভোগ করতে, তুমি কি জানো যে আমি নিজে কতটা বঞ্চিত, আমি নিজে কতটা আহত, যে এত সুন্দর চাঁদ উঠেছে আমার চাঁদ আমি তাকে নিতে পারছি না, বৃষ্টি হচ্ছে আমার প্রিয় বৃষ্টি আমার সেটাও ভালো লাগছে না, তুমি কি ভাবতে পারছো আমি যার গান এত ভালোবাসি সেই গান আমাকে টানছে না, আমি কোথায় পড়ে গেছি, আমি নিজেকে তুলতে পারছি না, আর তুমি আমাকে বলছো এগুলো দিয়ে আমি নিজেকে সারাবো। আসলে হ্যাঁ, এগুলো দিয়ে সারাতে হবে, এই মোটিভেশনাল কথাগুলো আমরা বলবো, আমরা সবভাবে চেষ্টা করবো, সেটা যেমন ঠিক আছে, তেমনি ভাবে তাদের যে অনুভূতি, একটা ডিপ্রেশনে পড়ে যাওয়া, তলিয়ে যাওয়া মানুষ, তার যে অনুভূতি সেটা হলো এরকম যে সেই মানুষটা সেই মুহূর্তে সেই ক্ষমতাটুকুও থাকে না যে সে এগুলোকে ধরে লাঠি হিসেবে ধরে হলেও যে সে উঠে দাঁড়াবে, এই চেষ্টাটা করার মতন শক্তিও তার কিন্তু অবশিষ্ট নেই, তার কাছে তখন কিছুই নেই। সেই মানুষটারই প্রার্থনা হলো তার এই শক্তিটা ফিরে আসুক। এই সময়টা বুঝতে পারলাম যে যেটা আমরা সবসময় সচেতন ভাবে বুঝি না সেটা হলো আমরা আমাদের স্যানিটিকে, আমাদের ওয়েলবিং কে, আমরা যে ভালো আছি এই ভালো থাকাকে আমরা ভীষণ ভাবে ফর গ্রান্টেড নিয়েছি অনেক সময়, আমরা ধরেই নেই যে এটা তো আমাদের পাবারই কথা, আসলে তা নয়। পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু আছে তাদের, তাদের কিন্তু তাদের মনটা ঠিক জায়গাতে নেই, তাদের সুস্থতাটা তাদের কাছে নেই, ফলে তারা জীবনের কোনো কিছুকে উপভোগ করতে পারছেন না, সব কিছু থাকার পরেও কোনো কিছুই তাদের নেই, নিঃস্ব মানুষ তারা, কারণ তাদের মনটা তাদের জায়গাতে নেই বলে, ঠিক জায়গাতে নেই বলে, সুস্থ নেই বলে। তো খুব কৃতজ্ঞতা বোধ করলাম যে যে কটা দিন আমার সুস্থ আছি, আমি ভালো আছি, আমি চাঁদ দেখে ভালো লাগছে, এই ভালো লাগাটাও যে আমার আছে এটাও একটা বিশাল প্রাপ্তি, এবং সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো
এই লেখাটিতে সেরকম একজন মানুষ যে কিনা একদিন ভীষণ উজ্জ্বল ছিল, অনেক সক্রিয় ছিল, অনেক কাজ করতো মানুষের জন্য, অনেক কবিতার কথা বলতো, স্বপ্নের কথা বলতো, সেরকম একজন মানুষ সে যখন তলিয়ে গেছে, সে তার অনুভূতিটাকে আমি তো আর সেই মাত্রায় বুঝতে পারবো না, কিন্তু আমি আমার কল্পনা দিয়ে যতটুকু সম্ভব সেই অনুভূতিকে ধরার একটা চেষ্টা করেছি এই লেখাটির মধ্যে, সেটি আপনাদেরকে শোনাই। লেখাটির নাম হলো কিছু নেই, 28 জুলাই 2017। কিছু নেই, আবার কি কোনোদিন যথেষ্ট মনে হবে এই ফুল, এই পাখি, এ আকাশ, এই চাঁদ? বৃষ্টি কি কোনোদিন আবারও ভাসিয়ে নেবে বিষণ্ণ এ মনের ছাইরঙা অবসাদ? আবার কি কোনোদিন হাসতে পারবো আমি বাঁধ ভাঙা যেই হাসি থামবে না কিছুতেই? এখন যে সারাক্ষণ থেকে থেকে মনে হয় নেই নেই কিছু নেই, কিছু নেই কিছু নেই, কোথায় হারিয়ে গেল আমার সে মনটা? গভীর অন্ধকারে তারা হয়ে জ্বলত, পাতালের অতলের অন্ততে দাঁড়িয়ে হাসি মুখে উঠে দাঁড়াবার কথা বলতো। কোথায় হারিয়ে গেল আমার সে মনটা? কবিতার প্রান্তরে কুড়াতো যে শক্তি, যে জানত জীবনের চেয়ে বড় প্রেম নেই, জীবনের চেয়ে নেই বড় কোনো যুক্তি। কোথায় হারিয়ে গেল আমার সে মনটা? কবিতার প্রান্তরে কুড়াতো যে শক্তি, যে জানত জীবনের চেয়ে বড় প্রেম নেই, জীবনের চেয়ে নেই বড় কোনো যুক্তি। আবার কি কোনোদিন যথেষ্ট মনে হবে এই চোখ যেখানে আজও আছে দৃষ্টি, যেই চোখে ধরা দেয় তারপরও রোদ্দুর, অবনত সন্ধ্যা, অবাধ্য বৃষ্টি, টেনে চলা মনটার ধসে পড়া শরীরে কোনোদিন বৃষ্টির ঝাপটা কি লাগবে? জীবনের চুম্বনে প্রেমে পড়া কিশোরীর শিহরিত শরীরের লজ্জা কি লাগবে? আবার কি কোনোদিন যথেষ্ট মনে হবে এই চোখ যেখানে আজও আছে দৃষ্টি, যেই চোখে ধরা দেয় তারপরও রোদ্দুর, অবনত সন্ধ্যা, অবাধ্য বৃষ্টি, টেনে চলা মনটার ধসে পড়া শরীরে কোনোদিন বৃষ্টির ঝাপটা কি লাগবে? জীবনের চুম্বনে প্রেমে পড়া কিশোরীর শিহরিত শরীরের লজ্জা কি লাগবে? আবার কি কোনোদিন যথেষ্ট মনে হবে এই ফুল, এই পাখি, এ আকাশ, এই চাঁদ? বৃষ্টি কি কোনোদিন আবারও ভাসিয়ে নেবে বিষণ্ণ এমনের ছাই রঙা অবসাদ?